হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমাদের আজকে নতুন আর একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমাদের এখানে সকাল থেকেই আজকে বৃষ্টি। বড় মেয়েকে স্কুলে দিয়ে এসেছি অ্যাঞ্জেলিনাকে, এখন অ্যামিলিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে আমার কিছু শপিং আছে, কিছু কেনাকাটা আছে, বাজার কাঁচা বাজার করব। কিছু দুধ ঘরে নেই, শেষ হয়ে গেছে, এগুলো কিনে নিয়ে আসবো। তাই আমি চলে এসেছি এখন টাউন সেন্টারে। এখানে আইসল্যান্ডে ঢুকেছি, এখান থেকে টিফিন কিছু নেবো, বাচ্চাদের চিজ নিচ্ছি। বাইরের বৃষ্টি, তার সাথে ভালোই ঠান্ডা পড়ে গেছে। বিল পে করবো, এখন আমি দাঁড়িয়ে আছি। আজ আমি পুরো মেখে একবারে প্যানে এই ডালটা বসিয়ে দেবো, খেতে খুব ভালো হয়। তোমাদের সাথেও শেয়ার করছি, দেখতে পারো তোমরাও বানিয়ে, হয়তো অনেকে বানিয়ে খেয়েছো, আমি বানাচ্ছি, দেখে নাও। এই যে সব নিয়েছি আমি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন আর তেজপাতা। ডালটা আমি ধুয়ে নেবো ভালো করে। আমি পেঁয়াজ কেটে নিলাম, যে আমার এই ডালটা খেতে ইচ্ছা করলো, তার জন্য আজকে এটাই বানাবো। এর সাথে থাকবে, সঙ্গে আরও কিছু বানাচ্ছি এখন। এই ডাল রং দিয়ে তো ডাল খাই, আমার এই ডালটা আরও বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ভাবছিলাম খিচুড়ি বানাই, এত বৃষ্টি, তারপরে ভাবলাম না থাক, আজকে এই ডালটা বানাই, তার সাথে আরও কিছু বানালেই হয়ে যাবে বৃষ্টির দিনে খাওয়া দাওয়া। টমেটো কেটে নিচ্ছি, এই রসুনগুলোকে একটু ফাটিয়ে থেতো করে নিই, তারপর কুচিয়ে করব। এই যে পেঁয়াজ রসুনগুলো আমি চপ করে নিচ্ছি। নিয়েছি ধনে পাতা, সর্ষের তেল, হলুদ, লবণ, তেজপাতা, টমেটো, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ, ধনে পাতা আর লঙ্কা আছে। ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এখন এগুলো সব দিয়ে আমি মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, টমেটো দিয়ে দিয়ে কাটা দিয়ে দেবো, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো। হলুদ হাফ টিস্পুন, সর্ষের তেল, তেজপাতা। এটা দিলে গন্ধটা, যখন আমি হাত দিয়ে মেখে এবার ডালটা বসিয়ে দেবো, ফুটলে খুব সুন্দর গন্ধ বার হবে। এই মাখতে মাখতে ডালটার একটা সুন্দর সুন্দর ঘ্রাণ বেরোবে একদম। মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি জলটা দিয়ে দেবো। ডালটা ফুটে গিয়ে যখন একটু গলে যাবে, তখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ধনে পাতা। পাঁপড় ভাজা, ডাল,
এর মধ্যে তোমার আছে আলু, গাজর আর বিট ভাজি, মিষ্টি কুমড়ো আর আলু মাখা রেড অনিয়ন দিয়ে, আর সাথে ছোট একটু লেবু। ভাত আজকের পুরো মেনুটা জমে যাবে, সিম্পল খাওয়া পুরো ফাটাফাটি, এটাই আজকে আমাদের মেনু। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আবার নতুন একটা ভিডিওতে দেখা।